দ্রুত গতি চলন্ত গাড়ির ঝাঁকুনিতে বন্দুকের নল ঢুকে গেল টিএসআর জওয়ানের চোয়ালের নিচে। আহত জওয়ানের নাম ডেভিড রিয়াং। ঘটনা বজ্রং নগর থানাধীন বণিক্য চৌমুনি এলাকায়। নির্বাচনী পেট্রোলিং এ ছিলেন টিএসআর এর প্রথম ব্যাটালিয়নের জওয়ান ডেভিড রিয়াং। তাদের গাড়িটি বণিক্য চৌমুনি এলাকায় একটি স্পিড ব্রেকারের উপর দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় গাড়িতে শক্ত ঝাঁকুনি হয়। ঠিক ওই সময় ডেভিডের হাতে থাকা বন্দুকের নল ঢুকে যায় তার চোয়ালের নিচে। গুরুতর আহত টিএসআর জওয়ানকে উদ্ধার করে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছে তিনি। জানা গেছে, বন্দুকের নলের উপর মুখ রেখে গাড়িতে বসেছিলেন তিনি।